আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উমর ফারুক, আপনি দেখছেন পিজন লাভার আমার ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, কবুতরগুলি এখন ফ্লাইং করে নামছে, এখন এগুলোকে আলাদাভাবে খাবার দিব আর ব্রিডিং কবুতরকে আলাদাভাবে খাবার দিই। কেন দেই? কারণ ফ্লাইং কবুতর আপনার ওই ব্রিডিং কবুতরগুলি একটু উইক থাকে বাচ্চা কাচ্চা দেওয়ার কারণে, যার জন্য আপনার খাবারগুলি খুব দ্রুত খেতে পারে না। আর যেগুলি আপনার ব্রিডিং ছাড়া ফ্লাইং করে এগুলিতে কী করে আপনার ওই ব্রিডিং কবুতরের দ্বিগুণ স্পিডে মনে করেন যে খাবার খেয়ে শেষ করে ফেলে, ঠিক আছে, আর বাচ্চা আলা কবুতরগুলি খেতে পারে না, ঠিক আছে। এই জন্য এখন এগুলিকে বাইরে খাবার দিব। কিছু ব্রিডিং কবুতরের কিছু নর আছে এখানে ফ্লাইং করাই, মানে মাদিটা ডিমে বসে থাকে, নরটাকে আপনার বের করে ফ্লাইং করাই, এরপর আবার বাইরে আলাদাভাবে খাবার দিয়ে ফ্লাইং কবুতরের সাথে খাবার দিয়ে তারপরে এই ব্রিডিং খাঁচার মধ্যে আপনার ভরে ফেলি। এই যে এটা, ঠিক আছে, এটা নর, এটা এই যেই খাঁচার, এই ব্রিডিং খাঁচার, সেগুলিকে খাবার দিই। ইয়ার ডাকনাটা খোলো তো একটু, খাবারের পরটাকু তোমার কবুতর সেরে নহন। দেখছেন খাবার, এর চাইতে ভালো খাবার মনে এখনকার সময় সবার পক্ষে সম্ভব না, এমন কোনো খাবার নেই এটার মধ্যে নাই। আর ব্রিডিং ফ্লাইং সবগুলোকে এই খাবার দিই, ঠিক আছে, এগুলো সম্ভব না এখনকার সময়। 70 টাকা কেজি গম, 70 না 75 রিয়াদ, দেখেন ব্রিডিং কবুতরগুলি কেমন করতেছে, মানে শুধু একটা দরজাটা খালি খোলা পাইলে গেছি, একটা বেরিয়ে লেগে সব মনে করেন দুইটা বাইরে বড় বড় বেরিয়ে শুরু করবো। হুমা দুটো ছেড়ে দিছি, ওই যে একদিন পর আসছিল যে হুমাটা, এটা আবার আজকে ছেড়ে দিয়ে আসছিলাম। হাফেজরে বলছিলাম ভিডিও করতে, হাফেজে ভিডিও করে নাই, চিন্তা করছে একা মানুষ, ও একা ও ভিডিও করবো না, কবুতরই ছাড়বো। ভিডিও করতাম এই জন্য যেন ভিউয়ার্স বিশ্বাস করে আর কি, ছাড়ছে কিনা না মিথ্যা কথা বলতেছি, সমস্যা নেই, আবার আগামীতে যেই যে জায়গা থেকে ছাড়বো ওইটা ভিডিও করবো না, ওটার আমি সাথে যাবো আর কি। খাবার মেপে খাওয়াই, ঠিক আছে, কারণ আবার বেশি খাওয়াইলেও কবুতর মনে করেন যে ওজন হয়ে যাবো, বার হয়ে যাবো, পাখা বুকা টানবো, মনে করেন যে ফ্লাইং করবো না ওই পরিমাণে। আবার কম খাওয়াইলে উইক হয়ে যাবো, দুর্বল হয়ে যাবো। আগের খাবার তো শেষ করে নেই, পানি দিই, এক হাতে কিছু করতে পারতেছি না, এক হাতে আপনার ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে খাবার খাওয়াইতেছি কবুতরে। দেখি প্যাট ভরছে কিনা, না বললে আবার খাবার দিব। জোড়া মিলে নিলে 10 টাকা করে দিব, ওই খাঁচে তো আমার, ওই খাঁচে তো আমার,
কেওড়েতে নাই অন জোড়া নাই কোনটা নাওড়ি বেচা লাগছে না রেই খাতা উড়া নিলে দিয়ে দিছি জেজের বাসা বাসা যাবগা তাহলে আমার জোড়া রে সেটিং করে দাও জেজের কবুতর পেয়ে যাক কি জোড়া সেটিং করে বহুত একটা খুব খেললা আই কই মাদি রেস্ট লিগা আলাদা দিছি আর খুব খালিব না একটাই খাইনি না আর দিব না খালি নাকি আর খালিব মোশল তো দেরি আছে মাত্র দিন হয়ে পড়ছে কতদিন পর পড়বে জেরেন্টনে বাইরে বড়াছে সুন্দর বাইরে কি ছা ছা দিলে আমি কবুতর বিক্রি করলে কই যাও আমি কিন ভিডিও টোটাল দিয়া 9 লাখ বেকার কোনটার সাথে ওই টোটাল দিয়া 9 লাখ তারপর ওই যে ওই মাদিলে 9 লাখ হ্যাঁ ভিউয়ার্স আপনাদের কাছে সারা ছাড়ের কোনো কবুতর থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আমরা রিয়াতে যাই রিয়াত ওই সারা ছাড়ের লাইনের কবুতর কেনার জন্য আগ্রহী ওই মাদিটা লাগা 9 লাখ তারপর ওই যে সিঙ্গেল যে মাদিটা দেখতে পাচ্ছেন ওই যে যে আর উপরে একটা মাদি ডিমে এই যে মাদিটা এটার জন্য মাদিটা আমি আপনাদের দেখাই ছাড়া ছাড়ের লাইনের একটা কবুতর লাগবে এই মাদির জন্য কোন মাদিটা এই ডিমে বসে আছে যে এটা নর কি চেঞ্জ করে দিবা নর চেঞ্জ নর হইছে কি করতে কাজ করানো এই নরের বাচ্চা আমার বাসায় আছে তিনটা রানিং চলতেছে আবার দুইটা ডিমে হইছে অন এই নরের বাচ্চা আমার লাগবে না ও আচ্ছা তুমি অন্য ধরনের ইচ্ছা আর অন্য নরের একটা কিন্তু মাদিটা বেশি ভালো নর থেকে এর লাগা ভালো একটা নর দরকার আর নর টাইম নে অসুস্থ আছে রেস্টে দেওয়া দরকার এই যে ড্রপিং আর খাওনার খাওনার সমস্যা আছে খাওন খায় আর বথ সময় আবার এছাড়া আর ভিতরে শ্বাসকষ্ট একটা রোগ ই আর কি শুরু হইতাছে পাইনের রোগটা আচ্ছা ড্রপিং এ মনে যাচ্ছে সবুজ কালার কারো সবুজ দেখছেন আর খাওন কম খায় যার কারণে তো কারমিনা খাও আর ওই যেই খাও তোমার ডক্সি কেবারি খাওয়া দিমানে এটা তো ঠান্ডা থেকে হইছে আর কারমিনা খাওয়াইলে ওই যে বথ সময় যে সমস্যাটা দূর হয়ে যাবে ভিতরে গ্যাস থাকলে তারপর খাবার মন্দ থাকলে এগুলো ঠিক হয়ে যাবে ইএসবি 30 হ্যাঁ সাথে কোসমিক্স প্লাসও মেরে দিও ঠান্ডা থাকলে যাবো ঠান্ডা কিন্তু ওটা বেশি কাজ করে না ওটা তোমার ই কাজ করে এই সাময়িক কাজ করে যেমন আজকে যেমন বৃষ্টি হয়েছে আজকে খাওয়া দিলে ওটা চলবে কিন্তু যদি ঠান্ডা লাগে জায়গা ওটা খাওয়াইলে কাম হয় না ও মানে অনেক বড় ধরনের ঠান্ডা কাজ করে না আমি অনেকবার খাওয়াইছি কাজ হয় না মানে সন্দেহভাজক ভাবে খাওয়াইলে আর কি কাজ হয় যেমন হ্যাঁ সন্দেহজনক যেমন আজকে বৃষ্টি হয়েছে আজকে কবুতর খাওয়া দিলাম তখন ঠান্ডা লাগবে না কাজ হয় ঠান্ডা লাগবে না কিন্তু এখন মনে করো ঠান্ডা লাগে গেছে গা এখন খাওয়াইলে কাজ হচ্ছে না কুসুম ক্লাস ইজলি ছাড় ওটা লাগানোর আগে যেমন মনে করো বৃষ্টি পড়তেছে অথবা ঠান্ডা ঠান্ডা লাগতেছে কবুতর হালকা ঠান্ডা ভাব বা অনেক ভোরবেলা কবুতর লড়াইছে তিনে চার পাঁচ ঘন্টা হচ্ছে দশটা বাজে নামছে ওই কবুতরের নাকটা বাতাস ঢুকছে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে ওই কবুতরটা খাওয়াইছে আর এটা একটু গরম পানি খাওয়ানো দরকার কবুতরে এই আমরা ঠান্ডা পানি খাওয়াইছি না কবুতর হ্যাঁ সেলফি তুলছে কবুতর ধরছে নাকি সে যাই হোক তো ভিউয়ার্স রিয়াদের কাছে তো কিছু আপনার ইনফরমেশনও পেলেন যে কসমিক্স প্লাস ইএসবি 30 কখন এগুলি কি কোন সময় খাওয়ানো উচিত এগুলি মানে সন্দেহভাজকভাবে যেমন ধরুন আজকে বৃষ্টি হয়েছে অথবা বৃষ্টিতে ভিজে ফেলছে কবুতর ভিজে গেছে ভুলবশত অথবা শীত পড়ছে সকালে ভোরে উড়াইছেন সেই সময় মনে করেন যে আপনার মানে ভিতরে একটু সন্দেহ হইতেছে যে হয়তো ঠান্ডা লাগতে পারে তো আপনি অ্যাডভান্সলিভাবে খাওয়া দিলেন তখন এটা ভালো কাজ করে মানে ঠান্ডা যদি হালকা পাতলা লেগে থাকে সেটা দূর হয়ে যায় আর যদি মনে ঠান্ডা গাড়ায় গেছে অনেক ঠান্ডা পড়ে রয়েছে চোখ ফুলে গেছে চোখটা পানি পড়ে নাকে পানি পড়ে পশম ফুলে বসে থাকে ওই পর্যায়ে মনে করেন যে কসমিক্স প্লাস ইএসবি 30 এগুলি মনে করেন যে আপনার কত একটা কাজ করে না তখন মনে করেন যে আপনার ওই ডাক্তারের দোকান থেকে মানুষের যে ওষুধ আছে এগুলি এনে খাওয়াতে হয় তখন আপনার এই রোগ থেকে আপনার মুক্তি পান আর কি আমরা এগুলি করছি কসমিক্স প্লাস ইএসবি 30 সবসময় খাওয়াই না মাঝে মাঝে খাওয়াই এগুলি গরমের সিজনে আপনার একটু হালকা পাতলা গরমে ঠান্ডা লাগলে তখন একটু খাওয়াই আর এছাড়া আমরা শীতের সিজনে অথবা বর্ষার সময় এগুলি খাওয়াইলে অত একটা কাজ পাই না রেজাল্ট পাই না ঠিক আছে
মানুষ ওষুধ খাওয়াই। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।